স্কোর কারখানার গেটের সামনে ধর্ণা আন্দোলন কর্মসূচি। বেসরকারীকরণের বিরুদ্ধে আসানসোলের বার্নপুর সেলের ইস্কোর কারখানার গেটের সামনে ধর্ণা আন্দোলন কর্মসূচি। আইএনটিইউসি সহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের উদ্যোগে এই ধর্ণা আন্দোলন কর্মসূচি করা হয়েছে। আজ শনিবার সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ধর্ণা আন্দোলন কর্মসূচি রয়েছে। তাদের দাবি, কোনোভাবেই রাষ্ট্রায়ত্ত কারখানাকে বেসরকারীকরণ করা চলবে না। আপনি যা হোক গুলামী মে যে দেশ গুলাম থা সারি সম্পত্তি লোককে হাত মে দি ধীরে ধীরে আজাদী কে বাদ জিতনি সরকারে আই উনোনে সরকারো নে ইসলিয়ে কারখানো কো উদ্যোগো কো সবই কো পাবলিক সেক্টর মে লে গয়া। ইসকি শুরুয়াত শ্রীমতি ইন্দিরা গান্ধী নে 1972 মে কি থি। উনকা উদ্দেশ্য থা উন সরকারো কা কি হাম বেরোজগারোঁ কো রোজগার দেঙ্গে, দেশ কা বিকাশ করেঙ্গে, দেশ মে উদ্যোগ বড়েগা, দেশ মে কৃষি বড়েগি, দেশ মে অলগ অলগ উদ্যোগ আয়েঙ্গে, জ্যাদা সে জ্যাদা লোগোঁ কো নৌকরি মিলেগি, লোগোঁ কা ঘর চলেগা, দেশ উন্নতি হোগি। আর ইয়ে সোচ ছিল লোগোঁকি, লেকিন আজ কি যো সরকার হ্যায়, যে মোদি সরকার হ্যায়, 2014 মে আপনা কারবার সম্ভালনে কে সাথ হি, ইয়ে লাগাতার দেশ কি সারি সম্পত্তি কো প্রাইভেট মালিকো কে হাত মে বেচনা চাহতি হ্যায়। হম আপসে অনুরোধ করনা চাহেঙ্গে কি হম সবই সাথিয়ো কো মিলকর ইন সবই চিজো কা বিরোধ কর রহা হ্যায়, আর আনে ওয়ালে দিনো মে ইস সরকার কো মুহ তোড় জবাব দেকর 2024 মে সে বতা দেনা হ্যায় কি আপ ভুল মত মানতে, হম আপকো প্রাইভেট নহি করনে দিয়ে, আপনে জবরদস্তি কি উসকা নতিজা আপকো ভোগনা পড়েগা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।